আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম এমইউসিআইটিতে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ফ্রিকোয়ার্সে কাজ করবেন। ফ্রিকোয়ার্সে ছোট ছোট কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। ফ্রিকোয়ার্সে কাজ করতে হলে প্রথমে আপনাদেরকে সাইটটি সাইন আপ করতে হবে। আপনারা যদি সাইন আপ না করে থাকেন তাহলে আমি নিচের ডিসক্রিপশনে সাইন আপ করার লিঙ্ক এবং কিভাবে সাইন আপ করবেন তার ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের সাইটটি লগ ইন করেছি। বেশিরভাগ ইউজারে মোবাইল ফোন ব্যবহার করেন, যার কারণে আমি মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রিকোয়ার্সের কাজ করবেন। তো এখান থেকে আমরা ছোট ছোট অনেকগুলো কাজ পেয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন 278টি কাজ এখন রয়েছে। তো আপনারা চাইলে এই কাজগুলো করে খুব সহজে ইনকাম করতে পারেন, পাবেন। এখানে অনেক রকম কাজ রয়েছে। তো এই ছোট ছোট কাজগুলো করে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এখানে যদি আপনাদের পছন্দ অনুযায়ী কাজ খুঁজে না পান সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি অপশন রয়েছে, আপনারা কোন ক্যাটাগরি কাজ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কাজের ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে অপশন পাবেন। এই অপশনে গিয়ে এখানে সাইন আপের কাজ রয়েছে, তারপর বিভিন্ন ওয়েবসাইট ভিজিটের কাজ রয়েছে, ভিডিও মার্কেটিংয়ের কাজ রয়েছে, ফেসবুক মার্কেটিংয়ের কাজ রয়েছে, টুইটারের কাজ রয়েছে, ইনস্টাগ্রামের কাজ রয়েছে, এভাবে সকল রকমের অ্যাপস আর নানা ধরনের কাজ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে ওই কাজগুলো করতে পারবেন। ইউটিউবের কাজটি আগে দেখাচ্ছি। তো কিভাবে আপনারা ইউটিউবের কাজ করবেন, ইউটিউবের মার্কেটিং করবেন, তো তার জন্য আপনাদেরকে ভিডিও এখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখান থেকে আমরা 6 সেন্টের একটি ইউটিউবের কাজ দেখতে পাচ্ছি। তো আমরা এটির উপর ক্লিক করব। তো এখানে কি কি করা লাগবে সব কিছুই দেওয়া আছে। তো আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ার পর তারপর আপনারা কাজ করবেন। তো প্রথমে আমাদেরকে ইউটিউবে যেতে হবে, ইউটিউবে একটি কিওয়ার্ড সার্চ করতে হবে। তো কিওয়ার্ডটা আমরা কোথায় পাবো? তো এখানে লেখা আছে সার্চ অ্যান্ড ফাইন্ড দিস থাম্ব। তো এখানে একটা থাম্বনেল থাকবে, থাম্বনেলের মধ্যে লেখা থাকবে কিওয়ার্ড, কোন কিওয়ার্ড আপনাদেরকে ইউটিউবে সার্চ করতে হবে। এই লিঙ্কে গিয়ে ইউটিউবের ভিডিওটি ফুল দেখার জন্য বলা হয়েছে এবং 2টি সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেয়ার করতে বলছে। ডু নট ইউজ হোয়াটসঅ্যাপ বাইবার। তো আমরা হোয়াটসঅ্যাপ এবং বাইবারে শেয়ার করতে পারবো না, আমরা ফেসবুক টুইটার এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারবো। তো আমরা লিঙ্কটি কপি করছি। লিঙ্কটি কপি করার পর আমরা গুগলে সার্চ করব। তো আমাদের সামনে একটি থাম্বনেল এসে গেছে। তো এখানে লেখা আছে পোকেমন গো হ্যাক। তো এখন আমাদেরকে এই কিওয়ার্ডটি ইউটিউবে সার্চ করতে হবে। তো আমরা সরাসরি এখন ইউটিউবে চলে যাব। তো আমরা এখানে পোকেমন গো হ্যাক তো এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। তো আমরা স্ক্রল করব নিচের দিকে, না পাওয়া পর্যন্ত আমরা এটা স্ক্রল করব। তো আমরা পেয়ে গিয়েছি, এই যে এটার সাথে এটা মিল আছে। এই ভিডিওটি ফুল দেখতে হবে, তারপর 2টি সোশ্যাল মিডিয়ায় লিঙ্কটি শেয়ার করতে হবে, শেয়ার করে ওই লিঙ্ক কপি করে ওইখানে বক্সে জমা দিতে হবে। তো আমি স্কিপ করে যাচ্ছি, কারণ আমি ফুল দেখালে ভিডিওটি আমার কপিরাইট এসে যাবে, তার জন্য আমি ফুল ভিডিওটি দেখাচ্ছি না, আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন। তো আমি লিঙ্কটি কপি করে নিয়েছি, কপি করে এখন আমার ফেসবুকে শেয়ার করব। শেয়ার করে আমি লিঙ্কটি নিয়ে নিব। তো আমার ফেসবুকে এখন আমি শেয়ার করে দিচ্ছি। শেয়ার করে এখন আমি লিঙ্কটি নিয়ে নিব। যে আমি লিঙ্কটি নিয়ে নিয়েছি, তো আমি লিঙ্কটি নিয়ে নিয়েছি, এখন আমি বক্সে একটি লিঙ্ক পেস্ট করে দিব। তো এখন আমরা আবার ইউটিউবের লিঙ্কটি কপি করব, কপি করে আরেকটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিব। তো আমি এখন টুইটারে শেয়ার করব। তো আমি টুইটারে শেয়ার করে দিচ্ছি। তো আমি লিঙ্কটি টুইটারে শেয়ার করে দিচ্ছি। তো আমি লিঙ্কটা টুইটারে শেয়ার করে দিয়েছি। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব, যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর
আবার তো আবার বক্সে টুইটারের লিঙ্কটি দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট আমাদের দুইটি জিনিস চেয়েছেন, একটি হচ্ছে দুইটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এবং ফুল ভিডিও দেখেছি তার একটি স্ক্রিনশট দিতে হবে। তো আমরা স্ক্রিনশটটি এখানে জমা দিব। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, তো ভিডিওটি পুরা ফুল ভিডিও দেখার একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো আমরা ফুল ভিডিও দেখেছি তার একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন আমরা এই বক্সে স্ক্রিনশট অফ দিস ভিডিও এখানে চুজ ফাইল এখানে আমরা সিলেক্ট করে আমাদের স্ক্রিনশটটি জমা দিয়ে দিব। তারপর এখান থেকে সাবমিট প্রুফ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। আমাদের কাজটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা অতি সহজে আপনাদের কাজটি করতে পারবেন। আগে ভালোভাবে বুঝে নেবেন, পড়ে নেবেন ডিসক্রিপশনে কি লেখা আছে, তো সেটি পড়ার পর আপনারা ওই কাজটি করবেন। তো এভাবে অতি সহজে আপনারা ইউটিউবের কাজটি করে নিতে পারবেন। এছাড়াও আরও অন্য অন্য কাজগুলো আমি দেখিয়ে দিব। তো একসাথে আপনাদেরকে দেখালে হয়তো আপনারা পুরো ভিডিও দেখতে অমনোযোগী হয়ে যাবেন, যার কারণে আমি সবগুলো দেখাচ্ছি না, একটি একটি করে টিউটোরিয়াল করব। এছাড়াও অন্য অন্য কাজ রয়েছে, সেগুলোও আমি দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।